ফেসবুকে অনেক মুসলিম ছেলে লিখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের, বাবরি মসজিদ আমাদের আমাদের, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঁদছে, তুই মসজিদে নামাজ পড়ি না, হাই রে মুসলমান। তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে। আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে, কিন্তু আমরা দোয়া রাখবো আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে ইনশাআল্লাহ, বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে। আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে। আল্লাহ চাইনি তো তুমি কাঁচো তোমার গ্রামের মসজিদটা আগে ভর না, তোর গায়ের মসজিদে নামাজটা পড়, হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে বাবরি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না। এই আপনাদের দক্ষিণ দামোদরের এক গুটকা খোর জিলাপি হুজুর বলেছে লাইভে এসে, ইয়াসিন তোমার আমি বাড়িকে যেতে পারি, মালটাকে খুঁজছি আমি দেশি মুরগি বেঁধে রেখে দিয়েছি তাকে খাওয়াবো, এখনো পর্যন্ত আমার কাছে আসতে পারেনি, কি নাম জানি না, আজহারি ফাজহারি লাখি দিয়েছে, সালা আজহারির গেটটা পর্যন্ত দেখে নাই, গাল দিতে প্রস্তুত এরা। আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম, এই পহেলা মাঘ মুসলমানরা মাকর সংক্রান্তি পরব পালন করছে, ইসলামী শরীয়তে যদি কেউ প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরবো। কাজী সাহেব ইসলামে যে পহেলা মাঘ গরু জবাই করে কাজী সাহেব পালন করে খাবে, আমি চ্যালেঞ্জ দিলাম তাদের জুতোর মালা পরব কোনো মলবি যদি প্রমাণ দিতে পারে। কে তৈরি করেছে? ভণ্ড পীরের তৈরি। কে ছিল কাজী সাহেব আজও পর্যন্ত আপনি চিনেন কাজী সাহেব কে ছিল? এ মলবিরা চিনে না, আমিও চিনি না, খালি নাম শুনেছি কাজী সাহেব করা। কাজী সাহেব কে বে? নবী না পয়গম্বর? বড় কষ্ট লাগে, আপনি কাজী সাহেব পালন করবেন ইসলামে পেলেন কোথায়? ওই জন্যে আপনার সন্তানরা পহেলা জানুয়ারি পালন করছে, পঁচিশে ডিসেম্বর পালন করছে, আর কোরআন বলছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসার, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি পহেলা মাঘ পালন করবেন আপনি পদভ্রষ্ট, মাকর সংক্রান্তি পালন করবেন আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। আমি শওকতের বেটা বলে গেলাম, আজকে সমাজটা ধ্বংস হলো কেন? আপনি মলবির থেকে বেশি গ্রহণযোগ্যতা দিয়েছেন আপনার সমাজের একটা শিক্ষিত লোককে। সমাজের লোকের কথা কি মলবিরা কি জানেবে? কেন এ মলবিদের কাছে ফতোয়া লিখ না কেন ভাই? বলে না, ধর্ম যার যার উৎসব সবার, কথাটা শুনেননি আপনারা? হ্যাঁ, এক শ্রেণীর হারামকোর ফতোয়াটা বার করেছে, আমরা মলবিরা অনেকজন কেউ কিছু বলতে পারছে না। আমি কিন্তু একটা জলসাই বলেছি, আজকে আবার দক্ষিণ দামোদরে বলে যাচ্ছি, যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার, এ তো ভালো কথা, তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা আমি না হক কথা বললাম না হক কথা বললাম? হক। যদি এটা না হয় তাইলে ইসলাম বলছে, শুনেলেন কোরআন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না, এক নৌকায় পা দাও, তা না হলে মুসলমান কখনো দোকানে কলা গাছ টাঙ্গিয়ে পয়লা বৈশাখ পালন করে? এই করে না, করে না, দোকানে কলা গাছ টাঙিয়েছে, দোকানে বেলুন টাঙিয়েছে, আম পাতা টাঙিয়েছে, কি বে বলে আজকে পয়লা বৈশাখ বে, দে মিষ্টির প্যাকেট দিচ্ছে, হারাম। কলা গাছ টাঙ্গিয়ে ওই কাজ করা হারাম। মুসলমানদের কথা বলছি, আমার গলসি থানা হোক আর এই দক্ষিণ দামোদর, এটা কি থানা? খণ্ডঘোষ, খণ্ডঘোষ থানার লোক, যারা গাড়ি ব্যবসায়ী আছে তারা ভালো করে শুনেলেন, গাড়ি ব্যবসায়ীরা বিশ্বকর্মার দিনে গাড়িগুলো ধোই, বলে না ড্রাইভারকে আজকে গাড়ি চালাবি না বে, গাড়িগুলো ধুই দিবি, কালকে বিশ্বকর্মা আছে, এবার তুই তাহাজ্জুদ পড়লেও মার খাবি বে, আর 50 বার হজ করে এলেও কেলানি খাবি, কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আচ্ছা আপনারা বলুন, আমি বিশ্বকর্মাকে গালি দিলাম কথা বলে না? না, আমি কোনো ধর্মকে গালি দিই না, অবশ্যই জিনার ধর্ম জিনাদের ধর্ম তিনারা পালন করবে, কিন্তু মুসলমান তুমি যদি মনে করেছো বর্ধমান টাউনে দেখিয়ে দেবো আল্লাহর কৃপায়, বর্ধমান টাউনে
যতগুলো মসজিদ আছে কম বেশি সব মসজিদেই দাওয়াতের মেহনত হয় না হয় না? তাহলে মহরমের দিনের মাল কটা কোথা থেকে বেরিয়ে আসে? ড্যান্স করা, ঈদের দিনে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ডিজে বক্স বাজছে, এই হারামগুলো কোথা থেকে জন্ম নিয়েছে? বড় কষ্ট লাগে জানেন কোথায়? মুসলমানরা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু ভাইদের বিরুদ্ধে, হাওড়ায়, কলকাতায়, বর্তমানে বিভিন্ন জায়গায়। কিসে? রাম নবমীর দিনে আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদ দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে পেরিয়ে গেছে। এটা তোমাকে খারাপ লাগলো? তারা তাদের ধর্ম পালন করছে, হিন্দুস্তানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি, তারা তার ধর্ম পালন করবে, তুমি তোমার ধর্ম পালন করবে, এটাই হিন্দুস্তানের সংস্কৃতি। অথচ আপনি বললেন, স্যার রিপোর্ট লেখুন, অমুকজন হিন্দু ভাইরা আমাদের পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে গেছে, আপনার কষ্ট হলো। আর মুসলিম ছেলেরা ঈদের দিনে প্রমাণ বা হাওড়া জেলায় মসজিদের পাশের গলিতে ডিজে বক্স বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে, ওটা জায়েজ হয়ে গেল? তোমার ছেলেরা করলে জায়েজ, আর অমুসলিম ভাই নিজের ধর্ম পালন করবে তোমার গায়ে লাগবে। যেমন আপনাকে দেখিয়ে দেবো, ফেসবুকে অনেক মুসলিম ছেলে লিখছে কি, বাবরি মসজিদ চলে গেল আমাদের, বাবরি মসজিদ আমাদের আমাদের, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস, আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঁদছে, তুই মসজিদে নামাজ পড়ি না। হাই রে মুসলমান, তুমি বাবরির জন্য কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে। আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে, কিন্তু আমরা দোয়া রাখব আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেঙ্গে ইনশাআল্লাহ, বাবর হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেঙ্গে। আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে। আল্লাহ চাইনি তো তুমি কাঁচো, তোমার গ্রামের মসজিদটা আগে ভর না, তোর গায়ের মসজিদে নামাজটা পড়, হারাম কর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে, বাবরি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না। আপনাকে দেখিয়ে দেব, খুব দুঃখের বিষয়, আমাদের সমাজের লোক তো এরকম, নামাজ পড়ে না কিন্তু নিজেকে বলে আমি মুসলমান, নামাজ পড়ে না নিজেকে বলে মুমিন। আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, নবীজি বলেছেন হাদিসে, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ইসলাম নেই। লেখে নিয়ে যান, আপনি পাঁচ ওয়াক্তের নামাজি সকলে হাত তুলে বলেন হব ইনশাআল্লাহ। নামাজ যারা পড়েন না তারা একে অপরকে নামাজের জন্য দাওয়াত দিবেন, যে ভাই নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, একে অপরকে দাওয়াত দেন, ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন, নিজেদিকে পাপাচারি থেকে দূরে নিয়ে আসুন, আল্লাহ বরকত দিবে। আমি বলে যাচ্ছি, যারা মনে করছেন আমি যা পাপ করেছি পাপ থেকে বেরুতে পারছি না, আমি যা পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন, আমার মুসলমান ভাই আমার মায়েরা, তোমরা যদি পাহাড়ের মতো গুনাহ করো, সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলো, আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো পাপগুলো সব নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। যে বাবাজিরা, যে ভাইয়েরা, যে মায়েরা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন গড়তে পাচ্ছি না, তাদেরকে অনুরোধ করে যাব, 40 দিন তাহাজ্জতের নামাজ পড়ো, টানা পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন